আঠারো শতকে নির্মিত নাটোরের দীঘাপতিয়া জমিদার বাড়ি 1972 সাল থেকে ব্যবহার করা হচ্ছে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও অফিস হিসাবে। উত্তরা গণভবন হিসাবে পরিচিত 150 বছরের পুরনো এই ভবন প্রাঙ্গনে রয়েছে প্রায় 2000 প্রজাতির গাছ, এর মধ্যে বিরল প্রজাতির 40টি। ইতিহাসের সাক্ষী এসব গাছ দীঘাপতিয়ার রাজারা বিদেশ ভ্রমণের সময় নিয়ে আসেন বলে জনশ্রুতি রয়েছে। উত্তরা গণভবনে রয়েছে হৈমন্তী, কর্পূর, এগ প্লান্ট, পারিজাত, হংসলতা, নাগলিঙ্গম, হোয়াইট পঞ্চেটিয়া সহ বিরল প্রজাতির ফুল ও ফলের গাছ, যা দেখতে আসেন বিভিন্ন জায়গার দর্শনার্থীরা। এরকম বিদেশি বিরল প্রজাতির গাছ আমরা কোথাও দেখিনি। বংশ বিস্তার করানোর জন্য বা গবেষণা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। আগাছাগুলো পরিষ্কার করে দিই এবং প্রয়োজনীয় শুকনো মৌসুমে পানি এবং সার, জৈব সার প্রদান করি। ভবিষ্যতে যেন দেখা যাচ্ছে যে এটা বিস্তার লাভ করে, এই জন্য আমরা কলম পদ্ধতি মাধ্যমে কিছু চারা করেছিলাম। দুষ্প্রাপ্য এসব গাছের জাত সংরক্ষণের কোনো উদ্যোগ নেই সরকারের, তবে নিজ উদ্যোগে প্রজাতি রক্ষার চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্টরা। এটা যদি হর্টিকালচারের মাধ্যমে বা বিভিন্ন এগ্রিকালচার দক্ষ যারা আছে তাদের সহায়তা পেলে আমরা হয়তো এর ব্যাপক বিস্তার করতে পারবো। বিরল জাতের গাছগুলোর প্রজাতি সংরক্ষণে কাজ করছে জেলা হর্টিকালচার সেন্টার। এইটি উদ্যোগটা আমাদের হর্টিকালচার অব্যাহত আছে, এইভাবে যদি আমরা করতে চাই তাহলে ইনশাল্লাহ এই গণভবনের যে বিরল প্রজাতির যে গাছগুলো আছে সেগুলো গাছের প্রপাগেশন এবং বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার সুযোগ একটি সৃষ্টি হয়েছে এবং আমরা সেটা করতে সক্ষম হব ইনশাল্লাহ। বিরল প্রজাতির গাছ সংরক্ষণ ও জাত সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেয়ার প্রয়োজন বলেও জানালেন এই উদ্যান তত্ত্ববিদ। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।